Assalamualaikum kobutor premi bhai bonera kemon achen sobai asha kori valo achen to ajke ami naim apnader samne khubi guruttopurno ebong interesting ekta video niye hazir hoyechi jeta hocche kobutorer kani tal hole amra kibhabe bujbo ebong etar protikar ki ei rog theke to video ti khubi guruttopurno ekta video jara kobutor palen tader jonno তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করা যাক মূলত এখানে আমি দেখাচ্ছি আমাদেরকে মানে আমার একজোড়া নাপতা কবুতর এই নাপতা কবুতরের যে নটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এই মাদিটার আজকে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আমি হঠাৎ করে দেখলাম যে এই মাদিটার কানে টাল রোগ হয়েছে মানে টাল রোগের মতোই কিন্তু এটা হালকা এত বেশি না হালকা টাল ঠিক আছে তো মূলত এই টাল রোগটা কেন হয় এটা নিয়ে আলোচনা করা হয়েছে আরো দুইটা ভিডিওতে আজকে আমি দেখাবো যে এই টাল রোগটা কানে টাল রোগটা কি রকম দেখতে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার কবুতরের টাল রোগ হয়েছে কিনা বা কানে টাল রোগ হয়েছে কিনা দেখুন একটা কবুতর স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটা কবুতর স্বাভাবিকভাবে সোজা হয়ে থাকে সবসময় আর এটা দেখুন এই যে দেখুন তাকানোর এই যে দেখুন আপনারা দেখুন কিভাবে তাকিয়েছে এবং এটার যেই তাকানোর স্টাইলটা থেকে বোঝা যায় যে এটা এটার ঘাটটা ডান দিকে মানে ডান দিকে বাঁকা আপনারা দেখতে পাচ্ছেন জুমের কারণে অন্যরকম হয়ে গেছে ফোকাস আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন যে এটার যে তাকানোর যে স্টাইলটা এই স্টাইলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে যার কারণে এটা বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে কানিটাল রোগ সম্পূর্ণ টাল না মানে এটা কানিটাল রোগ তো কানিটাল রোগ হলে আপনারা কি করবেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কানিটাল রোগ বিশেষ করে অনেক কবুতরই হয়ে থাকে আপনারা যখন হাট থেকে কবুতর কিনবেন তখন দেখবেন প্রায় সময় কানিটাল রোগের কবুতর পাওয়া যায় হাটে ঠিক আছে মানে ধরায় দেয় হাট থেকে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার কানিটাল রোগের চিকিৎসা করার জন্য আপনাকে কাঁচামরিচ প্রতিদিন তিন কোয়া করে খাওয়াইতে হবে সকালে বিকালে এবং রাতে রাতে বলে সন্ধ্যায় সকালে দুপুরে এবং সন্ধ্যায় এই তিন বেলায় আপনাকে প্রতি কবুতরকে মানে এক যেই কবুতরটাকে হবে ওই তিন কোয়া বলতে যে এক ইঞ্চি করে কোয়া করে আপনার কবুতরকে কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ এই দুইটা মরিচ খাওয়াই দিবেন খাওয়ানোর পর রোদ্রে রাখবেন এক থেকে দুই ঘন্টা তারপরেই দেখবেন কানিটাল রোগটা ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও মনে হচ্ছে আমার কাছে তো যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি অ্যাপ্লাই করে থাকেন এই ওষুধটা তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে ফলাফল পেয়েছেন তাহলে অবশ্যই আমি আরও বেশি ভিডিও বানাতে আগ্রহ হব তো চলুন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু